আমি মেন মেন কথাগুলো বলেছি একশো দিনের কাজ আমরা করবো পঞ্চাশ দিনের কাজ কর্মশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে যারা পাঁচশো টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাবেন মা বোনেরা আমার আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন তপসিল এবং আদিবাসীরা সুতরাং একটা অনেকের মনে ক্ষোভ ছিল যে আমি কেন বঞ্চিত হচ্ছি আমি কেন পাঁচশো টাকা পাবো একজন হাজার টাকা পাবে আমি পাঁচশো টাকা পাবো সেই জন্যেই আমি আপনাদের বঞ্চনা যাতে না হয় আপনাদের যাতে অসম্মান না হয় কারণ মা বোনেরা ছাড়া আমাদের সংসার চলে না আপনারাই আমাদের সংসারের সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় অধিকার মা না থাকলে সন্তানের জন্ম হবে কোত্থেকে আর মা না থাকলে মাদারল্যান্ড তৈরি হয় কোথা থেকে মাকে বাদ দিয়ে কিছুই হয় না আম্মাকে বাদ দিয়ে তাই আপনাদের এই দুঃখ মোচনের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এটা আমরা এক হাজার টাকা করলাম আর তপসিলি বন্ধুরা এবং যারা আদিবাসীরা আছেন তাদের জন্য এক হাজার টাকা যেটা ছিল এক হাজার টাকা থেকে বাড়িয়ে ওটাকে আমরা এক হাজার দুশো টাকা করলাম এছাড়াও আরও অনেক কাজ করা হয়েছে যেগুলো আপনাদের কাছে ঘোষণা করা হয়েছে যেখানে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে কী করে আমরা সাহায্য করব তাদের নিজে পায়ে দাঁড়াবার জন্য আমরা কোঅপারেশান থেকে শুরু করে আমাদের ল্যাম্পসগুলো যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে আরও অনেক যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে কী করে হেল্প করব তার সবটাই আমাদের করা আছে কাজে এই বাজেট আমি মনে করি মামাটি মানুষের সার্থক বাজেট আমি আপনাদের বলেছিলাম বাজেট দেখলে চমকে যাবেন আমি বাজেটের কথা বলিনি আমি আগামী দিন বলেছিলাম এবং জব ফর স্পোর্টস পারসন আমরা আন্তর্জাতিক লেভেলে জাতীয় লেভেলে তারপরে আপনাদের নানা রকম খ্যাতিমান লেভেলে যারা প্লেয়াররা গোল্ডেন সিলভার ব্রোঞ্জ পাবে তাদের সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে এবং তাদের কোয়ালিটি অনুযায়ী মনে রাখবেন এমনকি হাতির এতেও যাদের মৃত্যু হয়েছে তারাও কিন্তু চাকরি পাবেন প্রায় সাতশো ওপর আটত্রিশ জন যাদের হাতির জন্য হাতির আক্রমণে মারা গিয়েছেন এবং তাদের জন্য রুলস অনেকটাই রিল্যাক্স করা হচ্ছে